হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জ্যাকেপিয়া। আজকে আলোচনা করব পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম নিয়ে। পোস্ট কলোনিয়ালিজম ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে কিন্তু ফার্স্টে কলোনিয়ালিজম জিনিসটা জানতে হবে, তাহলেই মানে পোস্ট কলোনিয়ালিজমের এই ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। তাই পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম স্টার্ট করার আগে কলোনিয়ালিজম নিয়ে একটু বলি। কারণ প্রথম আসে কলোনিয়ালিজম, তারপর আসে ডিকলোনিজেশন, তারপর আসে পোস্ট কলোনিয়াল ব্যাপারটা আর কি। তাহলে শুরু করি। হোয়াট ইজ কলোনিয়ালিজম? এটার মানে হচ্ছে যখন কোনো একটা পাওয়ারফুল কান্ট্রি অন্য একটা পুয়ার কান্ট্রি কিংবা তার থেকেও পুয়ার একটা কান্ট্রিতে গিয়ে জোরপূর্বক তাদের যত ধরনের স্বাধীনতা রয়েছে বা তাদের উপর জোরপূর্বক কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় কলোনিয়ালিজম। মানে আমরা বলতে পারি যে জোর করে পাওয়ারফুল কেউ আরেকজনের ঘরে ঢুকে যাওয়া, এরকম একটা ব্যাপার। ফর এক্সাম্পল, আমরা তো সবাই কিন্তু জানি যে ব্রিটিশটা কী করেছিল, ইন্ডিয়াতে 200 বছর শাসন করে গিয়েছিল। সেটা কিভাবে সম্ভব হয়েছে? তার কারণ হচ্ছে তখন ইন্ডিয়া খুব একটা বেশি কি আমরা বলতে পারি উন্নত ছিল না এরকম, কিন্তু ব্রিটিশরা তো অলওয়েজ খুবই পাওয়ারফুল একটা কান্ট্রি ছিল। তাই তারা কি করেছে, জোরপূর্বক আমাদের দেশে ঢুকে গিয়ে আমাদেরকে রুল করে প্রায় 200 বছর এবং আমাদেরকে বিভিন্নভাবে শাসন এবং শোষণ করতে থাকে। এখন জোরপূর্বক যদি না ঢুকে, আপনি কি কখনো ঢুকতে দিবেন আপনার বাসায় অন্য কাউকে? তাই তারা জোরপূর্বক ঢুকে যেত। তো কথা হচ্ছে যে কোন কোন দেশগুলা কলোনিয়ালিজমের আন্ডারে ছিল বা কোন কোন দেশগুলোতে কলোনি স্থাপন করা হয়েছিল। যেমন আমরা বলতে পারি যে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিজ রয়েছে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউরোপিয়ান, ইস্টার্ন ইউরোপিয়ান, এশিয়া, এ ধরনের কান্ট্রিগুলোতে কলোনি স্থাপন করা হয়েছিল। আর কলোনিগুলো স্থাপন করতো মূলত পাওয়ারফুল কান্ট্রিগুলো, যেমন আগেকার সময় দেখা যাচ্ছিল কি অ্যানশিয়ান গ্রিস, রোম, ইজিপ্ট এরা করত। পরবর্তীতে ইংল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি এরা কি করে, পুরো দুনিয়া জুড়ে তাদের কলোনি স্থাপন করে ফেলে এবং বিভিন্নভাবে মানুষকে শোষণ করা শুরু করে দেয়। এখন কথা হচ্ছে তারা কিভাবে ঢুকে, তারা কি ইচ্ছে করে যে কোনো কেউ কি যে কোনো কারো কান্ট্রিতে ঢুকতে পারে? কোনোভাবেই সম্ভব না। তারা কি করত, তারা এসে বলতো যে আসলে তোমরা কি মানে আসলে তোমরা খুব একটা শিক্ষিত না বা তোমরা কালচারড না, এছাড়া তোমরা বারবারাস টাইপের এরকম, সে আমরা তোমাদেরকে এসেছি কালচার শেখানোর জন্য। আর এই যে কলোনি যারা স্থাপন করতো তারা কিন্তু হোয়াইট পিপল ছিল। তো হোয়াইট পিপল এরা হচ্ছে ব্ল্যাক পিপল, অন্যদিকে পুয়ার কান্ট্রি, এডুকেটেডও না। সো কিছু বিউটিফুল পার্সন, এডুকেটেড, কালচার্ড পার্সন যখন এসে আমাদেরকে কোনো কিছু বলবে, আমরা ইজিলি এটা কনভিন্সড হয়ে যাব। কারণ শিক্ষিত মানুষ যখন কোনো কিছু বুঝে না, ইজিলি ওই জিনিসটা মাথায় ঢুকে যায়। আর এগুলো তো অশিক্ষিত মানুষ ছিল, বুঝতে পারছিল না যে আসলে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এবং তারা চাইছিল কি আমরা কালচারড হব। তো এই ভদ্রলোকরা যারা কলোনি স্থাপন করতো তারা কি করতো, মানুষকে কালচারড এবং এডুকেট করার ফন্দি নিয়ে ঢুকতো। তো কিন্তু দেখা যেত কি, এরপরে তারা এখানে কলোনি স্থাপন করে এই মানুষগুলোকে এক্সপ্লয়েট করা শুরু করে দিত। এবং তারা কি করত, কলোনি স্থাপন করার পাশাপাশি নিজেদের কালচার, ল্যাঙ্গুয়েজ সব কিছু এদের মধ্যে ঢুকিয়ে দিত। কারণ হচ্ছে তারা বলেছিল তো তোমাদেরকে এডুকেট করতে আমরা এসেছি। সো এডুকেট কিভাবে করতো, বিভিন্ন ধরনের বইপত্র তো তাদেরকে দেওয়া হতো, ওই বইপত্রের মধ্যে তারা নিজেদের যে কালচার রয়েছে, নিজেদের ল্যাঙ্গুয়েজ সব কিছুই কী করতো, তাদেরকে দিয়ে দিত। এতে করে যে যেখানে কলোনি স্থাপন করা হয় ওরা কি করতো, সেই ল্যাঙ্গুয়েজ, সেই কালচার সেগুলো আস্তে আস্তে শিখে ফেলতো। এভাবে কি হতো, আস্তে আস্তে ওই যে কলোনাইজার যারা রয়েছে তারা এই পুয়ার কান্ট্রির উপরে একটা কন্ট্রোল নিয়ে ফেলতো। এটা গেল কিভাবে কলোনি স্থাপন করা হতো আর কলোনিটা আসলে কি এটা গেল। এখন কথা হচ্ছে দেখা যাচ্ছিল কি আস্তে আস্তে মানুষ সচেতন হতে শুরু করেছে, মানে শিক্ষিত তারা করেছে, তাদেরকে শোষণ করা হচ্ছে। দেখা যাচ্ছিল কি মানে আপনার দেশে এসে আপনাকে বাইরের কেউ শাসন শোষণ করছে, ইভেন আপনার কথা বলার স্বাধীনতাটাও নিয়ে ফেলা হচ্ছে। তারপর দেখা যাচ্ছে কি কোনো কাজ করতে হলে তাদের পারমিশন নিতে হচ্ছে, নিজের ঘরের কাজ করতে হলো তাদের কাছে একটু উল্টাপাল্টা হলে আমাদেরকে কি করতে হচ্ছে, শাস্তি পেতে হচ্ছে। এসব কিছু যখন খুব এক্সটেন্ড লেভেলে চলে যায় তখন মানুষ স্বাধীন হতে চেষ্টা করতে থাকে, মানুষ নিজেকে ডিকলোনাইজড করার চেষ্টা করতে থাকে। তো আমরা দেখতে পাই কি যখন 18 অথবা 19 সেঞ্চুরিতে এসে কিন্তু আস্তে আস্তে মানুষ সচেতন হতে শুরু করে এবং নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টাটা
মানে শুরু করে দেয়। তো 1776 সালে আমরা দেখি কি আমেরিকান রিভলিউশন হয়, এর মধ্য দিয়ে আমেরিকা ব্রিটিশ যে মানে ব্রিটিশ কলোনির আন্ডারে ছিল সেটা তারা ফ্রি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কি আস্তে আস্তে কি বিভিন্ন কান্ট্রিজ যারা কলোনির আন্ডারে ছিল তারাও ফ্রি হতে থাকে, যেমন ইন্ডিয়া ফ্রি হয়ে যায় 1947। এছাড়া বিভিন্ন কান্ট্রিজ রয়েছে তারা আস্তে আস্তে কি করে নিজেদেরকে স্বাধীন করতে শুরু করে। এই যে কলোনাইজারদের যে অত্যাচার ছিল, তাদের যে এত টর্চার এক্সপ্লয়টেশন, এগুলো থেকে নিজেকে স্বাধীন করতে চাওয়া বা নিজেকে স্বাধীন করে ফেলা, এটাকে বলা হয় ডিকলোনাইজেশন। দেখা যাচ্ছিল কি ইউরোপিয়ান যেসব কলোনিস ছিল তারা যদিও পুরো দুনিয়া জুড়ে ছড়িয়েছিল, কিন্তু মানুষ সচেতন হওয়ার কারণে মোটামুটি দেখা যাচ্ছিল কি 20th century আসার সাথে সাথে প্রত্যেকটা কান্ট্রি স্বাধীন হয়ে যায়। এখন কথা হচ্ছে মানুষ হঠাৎ করে সচেতন কেন হচ্ছিল, তার কারণ হচ্ছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয় তখন দেখা যাচ্ছিল কি ইউরোপিয়ান যেসব কান্ট্রিজ রয়েছে তাদের মধ্যে তারা অনেক বেশি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইফেক্টটা দেখেছে, এবং তা প্রত্যেকটা দেশ দেখা যাচ্ছিল কি একদম ওয়েলথের দিক থেকে খুবই লো অবস্থায় থাকে, মানে সম্পদের অভাব দেখা দেয়, বিভিন্ন ধরনের পলিটিক্যাল সাপোর্ট তাদের প্রয়োজন হচ্ছিল, কিন্তু এই এই যে কলোনাইজার্সরা ছিল তারা কিন্তু তাদেরকে এই সাপোর্টগুলো দিচ্ছিল না যেটা তাদের অনেক প্রয়োজন ছিল। তো এই সাপোর্টগুলো না দেওয়ার কারণে প্রত্যেকটা মানুষকে চিন্তা করে আসলে আমরা যাদের আন্ডারে রয়েছি তাদের আমাদের প্রয়োজন নেই, যদি আপনি আমাকে সাপোর্টই না করবেন তাহলে আপনার সাহায্য বা আপনি আমার কান্ট্রিতে থেকে কী লাভ। তাই তারা নিজেরা কি করতে চাইছে, নিজেদেরকে ফ্রি করা স্টার্ট করে দেয়। যেমন কোরিয়া কি করে 1945 সালে ফ্রি হয়ে যায়, এরপর আমরা ইন্ডিয়ানরা 1947 ফ্রি হয়ে যায়, দেখা যাচ্ছে ফিলিপিন্স 1946, আস্তে আস্তে প্রত্যেকটা কান্ট্রি যেমন ফিলিস্তিন 1948, ইজিপ্ট 1956, গ্রেজুয়ালি প্রত্যেকটা কান্ট্রি কি হয়ে যায় এই কলোনি থেকে বেরিয়ে আসে। এই গেল ডিকলোনাইজেশন, মানে কিভাবে কলোনি স্থাপন হয়, কিভাবে প্রত্যেকটা মানুষ কলোনির আন্ডার থেকে বেরিয়ে আসে। এরপর আসে পোস্ট কলোনিয়াল বা পোস্ট কলোনিয়ালিজম। এই পোস্ট কলোনিয়ালিজমের যদি আমি শর্টকাট ভাষায় বলতে যাই, এটা হচ্ছে মূলত কলোনির পরে, কলোনি ডিকলোনাইজেশনের পরে যে পিরিয়ডটা আসে বা যে অবস্থা ছিল ওইটাকেই বোঝানো হয় পোস্ট কলোনিয়ালিজম। আর পোস্ট কলোনিয়ালিজম লিটারেচারটা হচ্ছে মূলত ওই লিটারেচারগুলা যেগুলা তখনকার সময়ে মানে ওই কান্ট্রিতে যেসব মানুষগুলা ছিল তারা যখন পোস্ট কলোনিয়ালিজম বা কলোনিয়ালিজম যেসব অথর ছিল, পোস্ট কলোনিয়ালিজম অথররা যেসব লেখাগুলো লিখত সেগুলোকেই কিন্তু পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়াল থিওরি বলা হয়। আসলে আমি কথাটা একটু পেঁচিয়ে ফেললাম, তাও একটু শর্টকাট ভাষায় বলে মানে পোস্ট কলোনি আসার পর যে লিটারেচারগুলো লেখা হয়েছে ওইটাকে বলা হয় পোস্ট কলোনিয়াল থিওরি। এই যে থিওরি, এটা মূলত দেখা যাচ্ছিল কি যেখানে কলোনি স্থাপন করা হয়েছিল সেসব কান্ট্রির রাইটাররাই লিখত। তখনকার সময় ফেমাস পোস্ট কলোনিয়াল রাইটার্স কারা ছিল, যেমন এডওয়ার্ড সেইড, হোমি ভাবা, তারপর হচ্ছে ফ্রান্স ফ্যানন, এছাড়া চিনিও আচেবে, ওলেস ওয়াঙ্কা, তারপর হচ্ছে যে এরা কিন্তু তখনকার সময় ফেমাস রাইটার ছিলেন। আর এডওয়ার্ড সেইড তিনি তো মানে পোস্ট কলোনিয়ালিজম মূলত তার একটা বুক লেখার মধ্য দিয়ে কিন্তু বলা হয় কি একদম যুগান্তকারী অবস্থা ঘটিয়ে দেয়, সেটা হচ্ছে ওরিয়েন্টালিজম। তাহলে এদেরকে নিয়ে একটু এক্সপ্লেইন করি পোস্ট কলোনিয়ালিজম রাইটার্সদেরকে নিয়ে, এরপর ক্যারেক্টারিস্টিক্স যা কিছু আছে সেগুলো নিয়ে বলবো। ফার্স্টে যে পার্সনটা আসে পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়ালিজমের যে ধারণাটা বা এটার স্টাডিটা মূলত 1970s কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। ফ্রান্স প্যানন তিনি কিন্তু ফেমাস রাইটার ছিলেন পোস্ট কলোনিয়ালিজম লিটারেচারের ক্ষেত্রে, তার দুইটা লেখা ছিল ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, আরেকটা হচ্ছে দ্য র্যাচেট অফ দ্য আর্থ। এই দুইটা কিন্তু পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তার এই দুইটা বই কিন্তু তাকে মোস্ট ফেমাস পোস্ট কলোনিয়াল রাইটার হিসেবে কি করেছিল, তার আবির্ভাব ঘটিয়েছিল আর কি। ফ্যানোনের ধারণাটা কী ছিল পোস্ট কলোনিয়ালিজম নিয়ে, তিনি মূলত এখানে বলতে থাকে যে আসলে তখনকার সময়ের কলোনি স্থাপন করার পর তারা তো চলে গিয়েছিল একটা সময় পরে, কিন্তু চলে যাওয়ার পরও কিন্তু সেটার ইফেক্টটা থেকে যায়। কিভাবে থেকে যায় সেটা হচ্ছে এভাবে যে কলোনিয়াল মাস্টার যারা ছিল তারা দেখা যেত কি এই যে যেখানে তারা কলোনি স্থাপন করত তাদেরকে খুবই ছোট করে দেখত, তাদেরকে সেভেজ, বারবারাস, আনএডুকেটেড, আনকালচার্ড, মানে খুবই খারাপভাবে তাদেরকে ট্রিট করত, কারণ একে তো তারা ব্ল্যাক ছিল, তারপর হচ্ছে যে
তারা খুব একটা কালচার ছিল না, এডুকেটেড ছিল না, তাই তাদেরকে সবসময় ছোট করে দেখা হতো। তো এই যে তাদেরকে সবসময় ছোট করে দেখার একটা ব্যাপার কলোনিয়াল মাস্টারদের ছিল, সেটা কিন্তু একটা সময় ওই কলোনি যেখানে স্থাপন করতো সেসব জায়গার মানুষগুলোর মাথায় বসে যায়। মানে একটা সাইকোলজিক্যাল ম্যাটার তাদের মধ্যে সৃষ্টি হয়। যখন আপনাকে কেউ খারাপ বলবে, খারাপ খারাপ খারাপ, তখন আপনি নিজেও কিন্তু অটোমেটিক্যালি নিজেকে খারাপ ভাবতে থাকবেন। এই ব্যাপারটাও তাদের মধ্যে হয়েছিল। পোস্ট কলোনিয়াল মাস্টাররা তাদেরকে বারবারাস বলছে, খারাপ বলছে, আনকালচার্ড বলছে, তারাও কিন্তু একটা সময় পর সেই জিনিসটাকে মেনে নেয়। তো এখানে ফ্যানন এইখানে তিনি আর্গিউ করতে থাকেন যে আসলে মানুষ কিভাবে এই জিনিসটা মেনে নিতে পারে। এরপর ফ্যানন বলতে থাকে যে একটা মানুষ তখন নিজেকে ইনফেরিয়র মনে করতে শুরু করে, মূলত ওই কলোনির কারণে, তাদেরকে যে খারাপ বলা হচ্ছে সেটার কারণে। তাই প্রত্যেকটা মানুষ চাইতো যে নিজেকে একটু ভালো করা, নিজেকে একটু হোয়াইট তৈরি করা। তিনি যে বলেছেন, মানে তখন মানুষ কি করতো, ওই যে ব্ল্যাক হোয়াইটদের যে কালচার ছিল, যা কিছু ছিল, সব কিছু নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতো। কিন্তু সেটা তো কখনো সম্ভব না, কারণ তারা ব্ল্যাক, তাদের স্কিন তো তারা কখনো চেঞ্জ করতে পারবে না। এই চেঞ্জটা করতে না পারার কারণে বা তাদের কালচারটা ঠিকভাবে অ্যাডপ্ট করতে না পারার কারণে মানুষের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স দেখা দিত। ফ্যানন এই জিনিসটা বলে, মানুষের যে মেন্টাল প্রবলেম ছিল ওই জিনিসটা ফ্যানন তার পোস্ট কলোনিয়াল থিওরিগুলোর মধ্যে বা তার রাইটিংগুলোর মধ্যে তুলে ধরেছেন। এবং তিনি বলেন, তখনকার সময়ে মানুষ মানুষ বলতে তাদেরকে বোঝাতো যারা শুধুমাত্র হোয়াইট। ব্ল্যাকদেরকে কখনো হোয়াইট বলে কনসিডার করাই হতো না। তাই প্রত্যেকটা ব্ল্যাক পিপল চেষ্টা করতো নিজেদেরকে কিভাবে হোয়াইট করা যায়, নিজেদেরকে কিভাবে হোয়াইটদের মতো করে তোলা যায়, কিন্তু তারা সেটা কখনো করতে পারতো না, যার কারণে দেখা যেত বিভিন্ন ধরনের ভায়োলেন্স তৈরি হতো। এটা গেল ফ্যাননের ধারণা। এবার আসি অ্যাডওয়ার্ড সেইড। তিনি কিন্তু ফেমাস রাইটার ছিলেন পোস্ট কলোনিয়ালিজমে। তার একটা বই ছিল ওরিয়েন্টালিজম, তিনি সেটি 1778 সালে এই বইটি পাবলিশ করেন। তো এটা পাবলিশ করার পর চারিদিকে দেখা যায় কি তিনি খুবই সাড়া ফেলে দেন এই বইটার মধ্য দিয়ে। এখানে তিনি মূলত বলেছেনটা কি, এখানে তিনি ডিসক্রাইব করেন যে কিভাবে ওয়েস্টার্ন যেসব বা কলোনিয়াল যেসব মাস্টার ছিল বা কলোনিয়াল রাইটার যারা ছিল বাইরের কান্ট্রি ওয়েস্টে যেসব রাইটার ছিল, তারা কিভাবে ইস্টকে, মানে যেখানে কলোনি স্থাপন করা হতো, তাদেরকে কিভাবে দেখিয়েছে, ওই জিনিসটা ওরিয়েন্টালিজমে অ্যাডওয়ার্ড সেইড আমাদেরকে দেখিয়েছেন। আর একটু ক্লিয়ারলি বলি, এরকম ওরিয়েন্টাল মানে হচ্ছে ওরিয়েন্ট, মূলত দ্য ইস্টদেরকে বোঝানো হচ্ছে, মানে যেখানে কলোনি স্থাপন করা হতো ওরিয়েন্ট। ওয়েস্ট মানে হচ্ছে যারা কলোনি স্থাপন করতো তারা। এই ওয়েস্টরা কি করতো, ওরিয়েন্টদের মানে ইস্টদের সব হিস্ট্রি পড়তো, ট্রান্সলেট করে পড়তো, এবং পড়ে দেখতো যে আসলে কি এই ওয়েস্টের কালচারটাই আসলে বেস্ট। তারা নিজেদেরকে সুপেরিয়র করে দেখানোর চেষ্টা করতো লিটারেচারের মধ্য দিয়ে, এবং ইস্টদেরকে বিভিন্নভাবে ইনফেরিয়র, তাদেরকে খারাপ, জঘন্য, ব্যাড হিসেবে তাদের লিটারেচারের মধ্যে তুলে ধরতো। ঠিক আছে, এই জিনিসটা অ্যাডওয়ার্ড সেইড তার বুক ওরিয়েন্টালিজমে আমাদেরকে বলেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে ওয়েস্টরা ইস্টদেরকে আসলে হিস্টোরিক্যালি তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, লিটারেচারে কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, কতটা খারাপভাবে রিপ্রেজেন্ট করেছে ওইসব এশিয়া, নর্থ আফ্রিকা, মিডল ইস্টের মানুষগুলোকে। ঠিক আছে, এরপর অ্যাডওয়ার্ড সেইড আর্গিউ করতে থাকে আসলে এই ওরিয়েন্টালিজম অথবা ওই ওয়েস্ট মানুষগুলোর আসলে উদ্দেশ্যটা কী ছিল। তারা মূলত চেয়েছিল ওরিয়েন্ট মানে যেসব ইস্ট পিপল ছিল তাদেরকে, তাদের থেকে সব ধরনের কন্ট্রোল নিয়ে ফেলা, তাদের যে কথা বলার একটা স্বাধীনতা ছিল সেটাও তারা তাদের থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, মূলত তারা এই ওরিয়েন্টালিজমের মধ্য দিয়ে বা তাদের লিখার মধ্য দিয়ে। এবার একটু ওরিয়েন্টাল, ওরিয়েন্টালিজম, ওরিয়েন্ট এই জিনিসটা নিয়ে ক্লিয়ার করি। ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল মানে বোঝানো হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল অথবা কোনো পিপলকে বোঝানো হচ্ছে, মানে আমরা বলতে পারি যে যেখানে কলোনি স্থাপন করা হচ্ছে ওইখানকার মানুষগুলোকে বোঝানো হচ্ছে ওরিয়েন্টাল দ্বারা। এরপর আসি ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্ট হচ্ছে তারা যারা ওরিয়েন্টের নিয়ে লিখে, মানে আমরা বলতে পারি ইস্ট মানে সরি ওয়েস্ট যেসব রাইটার রয়েছে তাদের কথা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে ওরিয়েন্টালিজম, সেটা হচ্ছে ওয়েস্টার্নরা যেভাবে তাদের লিটারেচারটা লিখেছে, যে ডক্ট্রিনগুলো ছিল ইস্টের উপরে বা ওরিয়েন্টের উপরে, ওগুলোকে বোঝানো হচ্ছে ওরিয়েন্টালিজম। ঠিক আছে, অ্যাডওয়ার্ড সেইড এই ওরিয়েন্টালিজমের এগেনস্টে কথা বলেছেন যে ওয়েস্টরা আসলে ইস্টদেরকে খুব খারাপভাবে তুলে ধরেছেন। যেমন আমরা দ্য প্যাসেজ, ইয়াম ফোস্টারের দ্য প্যাসেজ টু ইন্ডিয়া পড়েছি সবাই কম বেশি, সেখানে আমরা দেখি যে কিভাবে ইন্ডিয়ানদেরকে খারাপভাবে পোর্ট্রে করা হচ্ছে, তাদেরকে আনকালচার্ড, তাদেরকে দেখানো হচ্ছে যে খুব জঘন্যভাবে দেখানো হয়েছে।
এগুলো তাদের উদ্দেশ্য ছিল। তারা খুব খারাপভাবে অন্যদেরকে পোর্ট্রে করতো, রিপ্রেজেন্ট করতো তাদের লিটারেচারে। তো ওরিয়েন্টালিজমের মধ্য দিয়ে অ্যাডওয়ার্ডস এই জিনিসগুলো তুলে ধরেছে, কিভাবে তারা তখনকার সময়ে ইংলিশ ম্যান ছাড়া অন্যদেরকে আদার বলে কনসিডার করত, আদার বা আদারনেস, বা তাদেরকে মানুষ বলে কনসিডার করতো না। সাদা হলে তারাই মানুষ, আর সাদা যদি না হতো তাহলে তারা আদার। ঠিক আছে, এই যে দ্য ওয়েস্ট ছিল, মানে যারা আসলে লিটারেচারগুলো লিখতো বা ওয়েস্ট পিপল, তাদেরকে অক্সিডেন্ট বলা হতো। ঠিক আছে, এবার আসি আদারিং নিয়ে। এই আদারিং যে দ্য ওয়েস্টরা যে তাদেরকে আদার বলে কনসিডার করতো, সেখানে আদারিংয়ের একটা কনসেপ্ট রয়েছে। আসলে আদারিং জিনিসটা কি, আদারিং দ্বারা বোঝানো হচ্ছে সে ওয়েস্ট রাইটাররা কী করতো, ওই যে ইস্টদেরকে, সে ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ পিপলকে খুবই নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিত, খুব নেগেটিভভাবে তারা তাদেরকে রিপ্রেজেন্ট করতো। মানে আদারিং দ্বারা আসলে নেগেটিভটাকেই বোঝানো হচ্ছে, মানে মানুষ মানে হোয়াইট ম্যান, না হলে কোনো ম্যানই না। এরপর ফর এক্সাম্পল, যেমন কোন কোন জায়গাগুলোতে আসলে তারা কি করেছে, দ্য ইস্টদেরকে খারাপ করে তুলে ধরেছে, যেমন ইয়ান ফ্রোস্টারের প্যাসেজ টু ইন্ডিয়া, জোসেফ কনরেডসের হার্ট অফ ডার্কনেস, অ্যালবার্ট ক্যামিওর দ্য আউটসাইডার, এবং WB Yeats-এর বাইজেন্টিয়াম, এবং অথবা সেলিং টু বাইজেন্টিয়াম। এগুলো যখন আমরা পড়তে যাব না, তখন আপনি দেখবেন যে আসলে ইন্ডিয়ানদেরকে কিংবা যেখানে কলোনি স্থাপন করা হচ্ছে সেখানে কিভাবে একটা মানুষকে খারাপভাবে পোর্ট্রে করা হচ্ছে, ইন্ডিয়ানদেরকে কিভাবে তাদের কালচারকে, তাদের ল্যাঙ্গুয়েজকে, তাদের বিহেভিয়ারকে, তাদের ইভেন স্কিন কালারকে কিভাবে তারা জঘন্যভাবে রিপ্রেজেন্ট করছিল। এটা গেল এডওয়ার্ড সেইডার কনসেপ্ট। এরপর আসি, তখনকার সময় আরও কিছু ফেমাস রাইটার ছিলেন, যেমন চিনুয়া আচেবে। আমরা সবাই তার সম্পর্কে জানি, তিনি কি করেছেন, আফ্রিকানদের সম্পর্কে কথা বলে তিনি, মানে আফ্রিকানদের লিটারেচার নিয়ে তিনি কাজ করেছেন। তিনি নাইজেরিয়ান রাইটার ছিল, তো তিনি পোস্ট কলোনিয়াল বিভিন্ন নোভেল লিখেছিলেন, পোস্ট কলোনিয়াল ক্যারেক্টারিস্টিক্স রেখে, যেমন থিংস ফল অ্যাপার্ট। তিনি সেখানে দেখিয়েছেন যে আসলে কলোনি স্থাপন করার পর মানুষের কী অবস্থা হয়েছিল, কীভাবে মানুষকে খারাপ পরিণতিটা ভোগ করতে হয়, চিনুয়া আচেবে সেগুলো তার লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবার আসি, এই যে পোস্ট কলোনিয়াল ক্রিটিক, তারা আসলে করতোটা কী, ঠিক আছে, তাদের কাজটা কী ছিল, তারা কী করতো, তারা একটা যে ইউনিভার্সালিজম লিটারেচারের ক্ষেত্রে যে একটা ইউনিভার্সালিজমের ব্যাপার ছিল, তারা এই জিনিসটাকে রিজেক্ট করে দেয়। মানে কীরকম, ওই যে তখনকার সময়ে দেখা যাচ্ছিল কি, যারা কলোনি স্থাপন করতো তারাই কিন্তু মূলত পাওয়ারফুল কান্ট্রি ছিল, যেমন ফ্রান্স, ইংল্যান্ড, এরাই কিন্তু ফেমাস কান্ট্রি ছিল বা অনেক পাওয়ারফুল কান্ট্রি ছিল। তো তারা কি করতো, অন্য দেশের লিটারেচারগুলোকে পড়তো, ট্রান্সলেট করে, এবং নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে লিটারেচার লিখতো। তো দেখা যেত কি, যেটা সর্ব প্রত্যেকটা দুনিয়ার সবার জন্য প্রযোজ্য ছিল, যেমন আমরা উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন এদের লিটারেচার পড়ি, এখানে শুধু ইংল্যান্ডের গুণগান গাওয়া হয়। ঠিক আছে, তো এই যে একটা অন্যদেরকে খুবই ছোট করে দেখা হয়, ইউনিভার্সালিজমের যে একটা ব্যাপার ছিল, পোস্ট কলোনিয়াল রাইটাররা সেই জিনিসটাকে রিজেক্ট করে দেয়, তারা এটা মানতে নারাজ। কারণ এখানে দেখা যাচ্ছে তাদের কান্ট্রিকে অথবা দ্য ইস্টকে খুব ছোট করে দেখা হচ্ছিল। এরপর দেখা যাচ্ছে যে কি, তারা যখন তারা দেখে কি, আদার কালচারের যে লিটারেচার রয়েছে সেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হতো সেটা খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করা হতো, তো এই পোস্ট কলোনিয়াল রাইটারগুলোকে সেগুলোকে ভালো করে এক্সামিন করতো, আসলে কীভাবে লিটারেচারটাকে লেখা হচ্ছে। আমি এখানে পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা কী করতো ওইটাই বলছি, তারা ইউনিভার্সালিজমকে রিজেক্ট করে দেয়, তারা অন্য কালচারগুলোকে অবজার্ভ করতো। তারপর দেখা যাচ্ছে কি, তারা কী করতো, যে তারা দেখে কি, লিটারেচারে বা ইউনিভার্সালিজমের যে ব্যাপারটা রয়েছে সেখানে কলোনিয়ালিজমের যে একটা খারাপ দিক ছিল অথবা ইম্পেরিয়ালিজমের যে খারাপ দিক ছিল সেই জিনিসের সম্পর্কে কিছুই বলা হয়নি, বরং এটাকে পজিটিভলি দেখানো হচ্ছে, তারা এটা দেখতে পায়। এবং তারা এটাও করে যে, মানে তারা যাতে অত্যাচারিত হচ্ছে সেটা নিয়ে কেউ কখনো কোশ্চানও তোলেনি। এরপর যা যেখানে কলোনি স্থাপন করা হতো সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ডুয়েল আইডেন্টিটির ব্যাপার ছিল, মানে হচ্ছে ডাবল কনসাসনেস, তারা না ওই কলোনির মানুষ হতে পারতো না তারা নিজের দেশের হতে পারতো, মানে তাদের মধ্যে একটা ডুয়েল আইডেন্টিটি কাজ করতো। ফর এক্সাম্পল, আমাদের দেশ থেকে যখন কেউ আমেরিকাতে যায় বা বাইরের কোনো কান্ট্রিতে যায়, তখন সে সেই না সেই দেশের হয় না আমাদের দেশের হয়, তার বাড়ি না সেটা না এটা, তো এই যে একটা ব্যাপার রয়েছে, তখনকার মানুষগুলোর মধ্যেও দেখা যাচ্ছিল কি, এই জিনিসটা দেখা যাচ্ছিল। এছাড়া বিভিন্ন ধরনের তাদের মধ্যে কি, আদারনেসের একটা ইফেক্ট তাদের মধ্যে পড়ে যায়, যে আসলে হোয়াইট ম্যান মানেই কি, মানুষ, আর কোনো মানুষ বলতে মানুষই না। এই জিনিসগুলো পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা দেখতে পায় আর কি। এবার আসি ক্যারেক্টারিস্টিক্স,
আমি যে বললাম পোস্ট কলোনিয়াল রাইটারদের দুইটা, বা পোস্ট কলোনিয়াল যারা ছিল কলোনিতে, যারা ছিল পরবর্তীতে, দেখা যায় কি প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা আইডেন্টিটি দেখা যাচ্ছিল, যেটাকে হাইব্রিড আইডেন্টিটি বা যাই হোক বলা হয়ে থাকে। তো তখন রাইটাররা কি করে, তার এই জিনিসটা নিয়ে লিখে স্টার্ট করে। যেমন মানুষের ন্যাশনাল আইডেন্টিটির জন্য ফাইট করতে শুরু করে, মানে জাতীয়ভাবে তাদের একটা পরিচয় প্রয়োজন, তো তারা ন্যাশনাল আইডেন্টিটির জন্য লিখতে স্টার্ট করে। যেমন ভিএস নাইপলের এ হাউস ফর মিস্টার বিশোয়াস, এটা খুবই ফেমাস রাইটার ছিল, যেখানে তিনি দেখিয়েছেন মানুষ কিভাবে তখনকার সময় ন্যাশনাল আইডেন্টিটির জন্য কি করছিল, ফাইট করছিল, তিনি এটা জিনিসটা এখানে দেখান। তারপর স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই পোস্ট কলোনিয়ালিজমে রাইটাররা স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্সটাকে দেখিয়েছেন, যেমন সালমান রশিদের মিডনাইটস চিলড্রেন। এছাড়া তখনকার সময় রাইটাররা কী করছিল, পুনরায় যে হিস্ট্রি ছিল তারা কিন্তু হিস্ট্রিটাকে রিরাইট করা শুরু করে দিয়েছিল, কারণ তাদেরকে খুব খারাপভাবে হিস্ট্রিতে পোর্ট্রে করা হয়েছিল, খুবই জঘন্যভাবে। তাই তারা কি করে, পুনরায় হিস্ট্রি রিরাইট করতে থাকে। এছাড়া কালচারটাকে, তাদের যে আগেকার কালচার ছিল, অ্যাসার্টিং কালচারাল ইন্টিগ্রিটি, মানে তাদের যে পুরনো কালচার ছিল যেটা কলোনিতে আসার পর চলে গিয়েছিল, তারা সেই জিনিসটাকে আবার তুলে ধরার চেষ্টা করে, মানে তাদের পুরনো কালচার। যেমন আমাদের বাংলাদেশিদের আলাদা একটা কালচার রয়েছে, ইংলিশ পিপলদের আলাদা একটা কালচার রয়েছে, তো ওই কালচারটা পুনরায় তারা তুলে ধরার চেষ্টা করে। এরপর হচ্ছে, তারা যখন কোনো লিটারেচার লিখতো, মানে পোস্ট কলোনিয়াল রাইটাররা লিটারেচার যখন কোনো কিছু লিখতো, তখন কিন্তু তারা ইংলিশটাকে ব্যবহার করত। তার কারণ হচ্ছে ইংলিশ তো সব কান্ট্রির মানুষ জানে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপর সেটার সাথে কি করত, তারা নিজেদের কান্ট্রির কোটেশনগুলো ইউজ করত, একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ তৈরি করত, নিজেদেরটাও তৈরি করত এবং ওটাও রাখতো, যাতে করে মানুষকে সহজে বাইরের কান্ট্রির মানুষের সামনে নিজের লিটারেচারটাকে তুলে ধরতে পারে এবং নিজের আইডেন্টিটিটাও বজায় থাকে। মানে মিক্সড একটা ল্যাঙ্গুয়েজ তারা তৈরি করেছিল তাদের লেখনের মধ্য দিয়ে। এগুলো গেল মোটামুটি তখন ক্যারেক্টারিস্টিক, যা কিছু ছিল যে মানুষ আসলে কী করছিল ন্যাশনাল আইডেন্টিটির জন্য, ইন্ডিপেন্ডেন্সের জন্য কীভাবে স্ট্রাগল করছিল, এবং সেই জিনিসগুলো লিটারেচারের মধ্য দিয়ে ফুটে ওঠা। আশা করি বুঝতে পেরেছেন এটা হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার। আমি যদি ওভারঅল ব্যাপারটা আরেকটু বলি, এটা হচ্ছে এরকম, যখন কোনো পাওয়ারফুল কান্ট্রি আরেকটা দেশের মধ্যে নিজের ক্ষমতা দেখাতে চায়, বা নিজের আরেকটা কম পাওয়ারফুল কান্ট্রিতে শোষণ করতে চায়, তখনই ওইটা আমরা বলতে পারি, বা হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসা, ওইটা হচ্ছে কলোনিয়ালিজম। এরপর তারা বিভিন্নভাবে নিজেদের কালচার সব কিছু এই কলোনাইজড কান্ট্রিতে দিতে শুরু করে, কিভাবে, বুকের মধ্য দিয়ে। তো একটার পর্যায়ে তাদের কালচার সব কিছু তারা দিয়ে দেয়, এবং ক্রিশ্চিয়ানিটিটাও কিন্তু কি করে, স্প্রেড করা শুরু করে। একটা কথা আছে, যখন কলোনি স্থাপন করতো তারা কি করতো, হাতে করে বাইবেল নিয়ে আসতো, আর যখন তারা সে দেশ থেকে চলে যেত তখন ওই বাইবেলগুলা কলোনাইজড কান্ট্রিকে দিয়ে নিজেরা সম্পদ সব কিছু নিয়ে চলে যেত। তো ওইটাই হচ্ছে আসলে কলোনিয়ালিজম। এরপর একটা সময় মানুষ সচেতন হয়ে যায়, মানুষ বুঝতে পারে যে আসলে এটা আমাদের কোনো কাজে না, বরং আমাদেরকে কি করা হচ্ছে, এক্সপ্লয়েট করা হচ্ছে। তো তখন তারা কি করে, তাদেরকে সরিয়ে ফেলে, যেটাকে বলা হয় ডিকলোনাইজেশন। এরপর আসে পোস্ট কলোনিয়ালিজম, মানে এই ডিকলোনাইজেশন অথবা কলোনিয়ালিজমের পরে যেটা আসে সেটাকে বলা হয় পোস্ট কলোনিয়ালিজম। এখানে দেখা যাচ্ছে কি, তারা ইফেক্টটা দেখায় যে আসলে এই কলোনির ফলে তাদের কী কী ক্ষতি হয়েছে, এবং দেখা যাচ্ছে কি এই কলোনিয়াল যেসব রাইটার ছিল তারা আসলে তাদেরকে খুব খারাপভাবে পোর্ট্রে করেছে সব জায়গায়, এবং তাদের যে একটা ম্যান আইডেন্টিটি ছিল, যে সাইকোলজিক্যাল ব্যাপার ছিল, সেটাও কি মানে শেষ করে দিয়েছে তাদেরকে। মানুষ মানে সাদা মানুষ, কালো মানুষ বলে কেউ হতে পারে না, মানে কালো মানুষ মানে আনকালচার্ড, এটা তাদের মাথায় ঢুকিয়ে দেয়। তো পোস্ট কলোনিয়াল রাইটাররা কী করে, এই জিনিসটাও দূর করার চেষ্টা করে, এবং বিভিন্ন রাইটার খুব বেশি কাজ করেছে, এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।